টু মাই চ্যানেল ঋতুপর্ণাস ব্লগে তোমাদের অনেক স্বাগত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকের অনেকদিন পর ভিডিওটা স্টার্ট করলাম, একটু পার্সোনাল প্রবলেমের জন্য অনেকদিন ভিডিও আপডেট করতে পারিনি। তা আজকের হচ্ছে পৌষ সংক্রান্তির শেষ দিন, তা সেই জন্য আমরা সবাই মিলে পিঠে করছি। তা তোমাদের সাথে শেয়ার করবো আমি কি কি পিঠে করব আর কি করব না, তা তোমরা সাথে থেকো আমার। তাহলে চলো দেখা যাক কি করব। মানে আমরা ক্ষীর বানিয়েছি, পাটিসাপটা করব বলে দুধ জাল দিয়ে দুধের মধ্যে এলাচ গুড় তারপর নুন আরো কি সব হলুদ একটু সামান্য আর এইসব দিয়ে একটা ক্ষীর বানানো হয়েছে পাটিসাপটা করব বলে। এখানে হাঁড়িতে জল ফুটছে, এখানে সিদ্ধ পিঠে হচ্ছে, এই যে করে করে এখানে আমাদের রাখা হচ্ছে সিদ্ধ পিঠে, আর এই যে এখানে হচ্ছে, আর বাইরে দেখো বাইরে এখানে মা করছে হচ্ছে কি বলে সাজের পিঠে বলে না আমায় কোনো সাজের পিঠে, এই যে এখানে বাবাই জাল দিচ্ছে, এরকম উনানে আমাদের পিঠে রান্না হচ্ছে। এই পিঠেটা দিচ্ছে, এবার আস্তে আস্তে জাল দিতে হবে, বেশি জোরে জাল দিলে আবার নিচে হয়ে যাবে, ভেতরে কাছে থাকবে। দেখতে পাচ্ছো তোমরা কিভাবে করছে? এই দেখো এগুলো হেভি লাগে গুড় দিয়ে খেতে। জাল দিচ্ছে, এইটা হচ্ছে খোপ কিনতে পাওয়া যায় মাটির, এগুলোর মধ্যে মানে এই পিঠেগুলো দিতে হয়। হ্যাঁ কি দেয়? মাটির সরা, মাটির সরা বলে। হ্যাঁ এই পিঠে করে এটা চাপা দিতে হয়। এই যে জাল দিচ্ছে, আমাদের কতদিন পর উনানে রান্না হচ্ছে দেখেছ? প্রথমবার আমাদের পিঠে হচ্ছে, এটাকে কি পিঠে বলে গো মা? সাজের পিঠে। সাজের পিঠে কি কি দিয়ে করেছো বলো? চাল, আতপ চালের গুঁড়ো, সিদ্ধ চালের গুঁড়ো, নুন দিয়ে মেখে ভালো করে পাতলা করে গুলে তারপরে এটা, এগুলো কি দিয়ে গুড় দিয়ে খেতে হেভি লাগে। তোমরা সবাই কিন্তু বাড়িতে ট্রাই করো, ছোলা গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে, বাড়িতে ট্রাই করো খুব সুন্দর খেতে লাগবে। এখানে কিছুটা নারকেল পুর আছে, এই যে এখানে নাড়ু বানিয়ে বানিয়ে রাখছি, আর এখানে পিঠে হচ্ছে, দেখি খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। এই যে এখানে এখন হয়ে গেছে সিদ্ধ পিঠে তৈরি, এখন এখানে বাবাই পাটিসাপটা খাচ্ছে, কেমন হয়েছে গো? সুন্দর, ভালো হয়েছে। এটা কিসের পাটিসাপটা, নারকেল না ক্ষীরের? ক্ষীরের, ক্ষীরের পাটিসাপটা। পৌষ সংক্রান্তির দিন পিঠে খাওয়া হবে না এটা কখনো ভাবাই যায় না, আরও তো শীতকালে পিঠে তো খেতেই হবে। তা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার পিঠেগুলো কেমন লাগলো, কিভাবে বানাচ্ছি সেই পদ্ধতিটাও তোমাদের কেমন লাগলো, আর তোমরা যদি কোনো পদ্ধতিতে করে থাকো সেটাও আমাকে জানিও। তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা কিন্তু ভালো থেকো, বাই।